السلام عليكم. আমি তাসলিমা মিলন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আমি এখন ভারতে হায়দ্রাবাদে আছি। তো ভাবলাম আজকে বিকালে একটুখানি রাস্তা দিয়ে ঘোরাফেরা করি, অর্থাৎ ফুটপাতের খাবারগুলো, ফুটপাতের যা দেখেছি আজকে আমি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফুটপাতের খাবারের দোকান আমাদের বাংলাদেশের মতন ইন্ডিয়াতেও আছে, কারণ যেহেতু এটা হাসপাতাল এলাকা, হাসপাতাল এলাকায় বিভিন্ন দেশের রোগীরা আসে, রোগীর সাথে লোকেরা আসে এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দেশের লোকেরা আসে। সেটাকে মাথায় রেখে এখানে আপনি হাই লেভেল, লোয়ার লেভেল, মিডিল লেভেল সব টাইপেরই খাদ্য পাওয়া যায়। তো যাই হোক, ইন্ডিয়ান একদম প্রসিদ্ধ খাবার, সেটাকে তোষা বলে। তো এটাও এরা বানাচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু এটা হাসপাতাল এলাকা সেহেতু এখানে অনেক কিছু ফুটপাত ধরে পড়ে আছে। যদিও মাঝে মাঝে ফুটপাতে সরকারিভাবে একটু ঝামেলা করা হয়, এখানেও আমি দেখছি আমাদের দেশের মতো আবার উঠিয়ে নেওয়া হয়, বিশেষ করে হোটেলগুলোর সামনে ঠিক একই চিত্র এখানেও আছে। তো যাই হোক, ডিফারেন্স শুধু কথা আর কোয়ালিটি কোয়ালিফাইড ডিশ। তো আজকে মোটামুটি আমি অনেক দূর এরিয়া ঘুরিয়ে একটুখানি দেখলাম এবং শুট নিলাম, তার মধ্যে যেগুলো যেগুলো পড়েছে সেগুলো সব একই বাংলাদেশের মতনই, ফুটপাতের চেহারাটা একই, কোয়ালিটি একই, জিনিসপত্র একই, দাম দর একই, সব একই। তো তারপরও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যে এলাকাটা আছি এটা হলো বাবুলেন এলাকা। তো এখানে বিকালে নাস্তা হিসাবে কিংবা বিকেলে সবাই যেটাকে ধরেন রাস্তায় খাবারগুলো খায় সেগুলোই এখানে আছে, তোষাটা এখানে প্রসিদ্ধ, এটা এরা খুবই খায়। আমি এখন পর্যন্ত ট্রাই করে দেখিনি, ভাবছি আরেকদিন ট্রাই করব। বানানোটা দেখতে ভালোই লাগলো, তারপরও খেয়ে উঠতে পারিনি। আর এরা তো ওয়ান টাইম জিনিসপত্র সবসময় ব্যবহার করে, ওয়ান টাইম শুধু না, সব কিছু এদের ওয়ান টাইম। তো এরপর একদম চলে আসলাম ডাবের দিকে। এর বাবা একদম বাংলাদেশের মতন ডাব নিয়ে বসেছে ভ্যানকারির মধ্যে, কুসারও আছে, এই যে দেখেন কুসার, তারপরে দেখেন ডিম সিদ্ধ, তারপরে ফলের জুস, তারপরে পুরি, সিঙ্গারা, জিলাপি, মানে ঠিক একই কোয়ালিটি। তো মাঝে মাঝে একটু হোটেলের মতন বারান্দা সাইড দিয়ে করা আছে, সেখানেও বসে খাই সবাই। তো তারপরে আরেকটা মজার জিনিস চোখে পড়লো, সেটা হলো স্যান্ডেল, একদম গাউসিয়া আমাদের বগুড়ার সাদ্ধার রোড স্টেশন রোডের উপর যেরকম জ্ঞানগাড়ি পেতে স্যান্ডেলগুলো বিক্রি করা হয়, এখানে শিখতেই রকম একইভাবে ঝুলানো, একইভাবে সব কিছু, এক দুটো কপি শুধু কথার। আরেকটা মজার জিনিস চোখে পড়লো, সেটা হলো কাপড়, এটাও ঠিক গাউসিয়া কিংবা আমাদের বগুড়া স্টেশন রোডের মতন। তো যাই হোক, সবই একই, কিন্তু ভাষা আর লোক ন্যাশনালিটি আলাদা। আজকে এই পর্যন্তই, আল্লাহ।